মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক বলেছেন, একাত্তরে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের তালিকা তৈরির জন্য আইন পাশ হয়েছে। কিভাবে তালিকা প্রস্তুত হবে তার জন্য বিধিমালা প্রণয়নের কাজ চলমান। সকালে গাজীপুরের কালিয়াকৈরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিধিমালা তৈরি হওয়ার পর কার্যক্রম শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুবার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান এই সময় উপস্থিত ছিলেন। মেলায় চারটি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তর অংশ নিয়েছে।